সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম। ঐতিহ্যবাহী দিনাজপুর জেলার পার্বতীপুর থানার দক্ষিণ সোনাপুকুরে দু সালের ১৫ জানুয়ারি সকাল দশটায় তফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরে কোরআন হজরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী ঢাকা ভিডিও পরিচালনার সম্পাদনা ও প্রযোজনা আলী আহম্মদ আকান্ত পরিবেশনায় তহজিব সেন্টার রাজশাহী ধারা বর্ণনায় অ্যাডভোকেট আজহারুল ইসলাম রানি আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগলে কমেন্ট করুন এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন আলাইকুম الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله امنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام نماذر درود درود إبراهيم فرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلاغ العلا بكما كشف الدجى بجماله حسنه جميع اقصاله صلوا আলহামদুলিল্লাহ আলমী দিনের বেলায় পার্বতীপুর থানার বেলাই বেলাইচন্ডী ইউনিয়ন পরিষদের মধ্যে এলাকার মধ্যে অত্র দক্ষিণ সোনাপুকুর ঈদগামার প্রাঙ্গণে দিনের বেলায় ঐতিহাসিক তাফিরুল কোরআন ওয়াজুদ্দুয়ার মাহফিলের মাননীয় প্রম শ্রদ্ধীয় ব্যক্তি রহমান সাহেব আজকের মিন্টু মাহফিলের তিনি সম্মানিত সভাপতি দোয়া করছি আল্লাহ তালা আমার ভাইজানকে দিনের জন্য কবুল করুন বলে না আমি হায়াত ইজ্জত সম্মানের মধ্যে আল্লাহ তালা তারাকি দান করুন বলে না আমি আজকের মাহফিলের আমন্ত্রিত হাজরত উলামা ইকরাম ব্রাদারান ইসলাম ইসলাম প্রিয় যুবক ভাইরা বাবার বয়সী মুরব্বীরা পর্দার অন্তরে শ্রবণদাতা মা ও বোনেরা ছোট ছোট আমার কলিজার টুকরারা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা আসো দল মত নির্বিশেষে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ দিনের বেলায় এ প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে সকল প্রকার বাধা প্রতিবন্ধকতা পেড়িয়ে আমাকে আপনাকে গোলাম হিসাবে কবুল করে কোরআনুল কেরিমের কেনিমের ওলামাই কামের মজলিসে আসার বসার যে আল্লাহ সুযোগ দান করে দিয়েছেন সে আল্লাহর দরবারে জবান খুলে কালিমাতু শুকুর আদায় করে নিচ্ছি সকলে পড়ি আলহামদুলিল্লাহ ইসলামের পক্ষে আওয়াজ দিতে কি কোনো ভয় আছে জোরে বলেন আওয়াজ করে বলে আমাদেরকে তাহলে এখানে এনে দিয়েছেন কে জরা বলেন কে কি শোনার জন্যে জরা বলেন না শুধু কি কোরআন শোনার জন্যে আল্লাহ আকবার আল্লাহ আকবার চমৎকার একটা আয়া ইউনুসের আটান্ন নম্বর আল্লাহ পাক বলছেন হাবিব আপনি বলুন আমি যে রহমত আপনার উপর নাজিল করছি এই রহমত নিয়ে এই উম্মতে মোহাম্মদী যেন উল্লাস করে আনন্দ করে ফুর্তি করে সুবহানাল্লাহ আমরা ফুর্তি করব কি দিয়ে ফুর্তি করতে বলছেন কে নাকি যাত্রা ফেন্ডেল দিয়া হ্যাঁ গান বাজনা দিয়া হুকুর ভাকুর জিকির করে নারী পুরুষ যৌতখানে ভন্ডামি করে বেদাত পালন করে না না আল্লাহ পাক বলেছেন কোরআন নিয়ে ফুর্তি করো কোরআন নিয়ে উল্লাস করার জন্য বলছেন কে জোরা বলেন কে আর একবার বলেন আল্লাহ পাক বলেছেন কোরআন নিয়ে তোমরা ফুর্তি করো সে ফুর্তি করতে পারলে আমি তোমাদেরকে জান্নাত দেবো সোবান আজকে আমরা বিভিন্ন গল্পের উপন্যাস নিয়ে ফুর্তি করি মদ খাই হ্যাঁ আমার দেশে থার্টি ফার্স্ট নাইট পালন করি কথা বলেন না কেন কথা বলেন না কেন কিন্তু মুসলমানদেরকেও তো আল্লাহ তালা কোরআন নিয়ে ফুর্তি করার জন্য বলেছেন তোমরা কোরআন নিয়ে উল্লাস করো কথাটা কা আল্লাহরফ গোলামিন বলেন নবি আপনি বলুন ওলবি ফাব্নীল্লা হি অবি রহমতিহী ফাবিজা দিকা ফাদনলিয়া ফরাহ হুয়া খাই রুম মিম্মায়া জমাও না হুয়া খাই রুম মিম্মায়া বলেন হুয়া খাইন একটু মুখটলারায় বলেন হুয়া খাই কথা বলেন কথাটা কার আর একবার জোরে বলেন কার যাদের ভিতরে মনাফিকি চরিত্র আছে তারা আল্লাহর নাম আসতে নেবেন খবরদার জেলের ভয় করবেন না জরিমানার ভয় করবেন না আল্লাহর কসম করে বলি কোনো রাজনীতি বক্তব্য দেওয়ার জন্য আসি নাই কোন দলকে কটাক্ষ করে আক্রমণাত্মক কোনো কথা বলার জন্য আসি নাই কোরআনের কথাগুলো বলবো ইসলামের কথাগুলো বলবো আর এই কথা বলার কারণে যত কিছু হবে সব মাথা পেতে নেব আল্লাহ ছাড়া আমার আর কোনো রব নাই কথা বলেন ঠিক না আরো জোরে জোরে বলেন ঠিক না ব্যা ঠিক আল্লাহ রব্বুল আমিন বললেন নবীদীপ আপনি বলুন আমি আল্লাহর পক্ষ থেকে ফদল যে রহমত আমি আল্লাহ পাঠাইলাম নবীজি এই রহমত নিয়া এই কোরআন নিয়া তারা উল্লাস করবে ফুর্তি করবে আমার ভাইর আল্লাহর পক্ষ থেকে কোরআন রহমত এই রহমত কাদের জন্যে আল্লাহ আমিন ডাক দিয়ে বললেন নবী গো শুধু রহমত নয় আমি আল্লাহ পাক বললাম যারা বিশ্বাস করবে তাদের জন্য আমি আল্লাহ হেদেদ বানিয়ে দিলাম আল্লাহ আমিন বলেন ওয়াহুদেউ পড়েন ওয়াহুদাও ওয়াহুদেউ রহমত মুমিনদের জন্য হেদায়েত রহমত এই কোরআন সোভান বানেন আমরা মুমিন না কুমিন আমরা মুমিন না মুনাফিক হ্যাঁ চিল্লা বলেন মুমিন না মুনাফিক মুমিনদের জন্য কোরআন রহমত করেছেন কে মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করবেন প্রশ্ন হতে পারে হুদুর কোরআন কি শুধু মুমিনদের জন্য রহমত হেদায়েত যারা নয় যারা নামাজ পড়ে না যারা হজ করে না জাকাত দেয় না ও নবী আপনি বলেন তাদের জন্য কি নয় আল্লাহ পাক বললেন নবীজি মানুষ যারা জন্ম নিয়েছে আমি আল্লাহ আমিন বললাম তাম বিশ্ব মানবতার জন্য আমি আল্লাহ কোরআনকে হেদায়েত করে দিলাম কোরআন হুদা বানায় দিলাম কোরআন কে আমি হেদায়েতের চাবি কাটি হেদায়েতের মশাল বানায় দিলাম কথাটা কার আল্লাহ পাক বলেন হুদাল্লিন নাস আওয়াজ দি বল আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ খুব খেয়াল করে শুনবেন কোনো দিকে নতুন নেই বাওয়া, বাবা দিনের বেলার মাহফিল সময় কিন্তু খুব অল্প কথা কিন্তু বলবো আমি স্বল্প কিন্তু নিয়ত করেছি অল্প সময়ের মধ্যে আমি শোনাবো কোরআন হাদিসের গল্প চিৎকার দিই বলেন আলহামদুলিল্লা বাজান রে আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন নবী গো तमाम পৃথিবীর মানবতাকে আমি আল্লাহ রব্বুল আমিন জানিয়ে দিলাম এই কোরআন বিশ্ব মানবতার জন্য আমি আল্লাহ হেদায়েতের চাবি কাঠি বানিয়ে দিলাম ও বন্ধু এই কোরআন আওয়ামী লীগের জন্য হেদায়েতের চাবি কাঠি এই বিন বিএনপির জন্য হেদায়েতের চাবি এই কোরআন জামাত ইসলামের জন্য হেদায়েতের চাবি কাটি এই কোরআন জাতীয় পার্টির জন্য হেদায়েতের চাবি কাটি আমার ভাইরা আমার বন্ধুগণ এই কোতে যারা ম্যানেজমেন্ট যারা মানব যারা মানুষ তাদের জন্য আমার আল্লাহ এই কোরআন কি হেদায়েতের চাবি কাটি বানায় দিলেন হেদায়েতের মশাল চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আমিন বললেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যারা জন্ম নিয়েছে এই মানুষ যদি আমার কোরআনের কাছে আত্মসমর্পণ করে এই কোরআনকে যদি তারা আগলা ধরে কোরআনকে যদি মেনে নেয় নবী সেই মানুষ তার পিছনের অতীত জীবনে অনেক গোনা করেছে অনেক অপরাধ করেছে খুব খেয়াল করবেন যুবক ভাইরা ও কলিজার টুকরা রিদরি স্পন্দন সোনার মানিক ভাইরা আমার ভাই গ একটু প্রাথমিক অবস্থায় একটু রাগ হয়েছে এটা কোনো রাগ নয় এটা তোমরা আমার বন্ধুগণ একটু ভালোবাসা মনে করো যে যত বেশি ভালোবাসে সে কিন্তু একটু বেশি রাগ করে কথা বলেন ঠিক না ভাই ঠিক বাজান রে এই ভালোবাসা পেতে গেলে আমার বন্ধুগণ আমার বাইরে একটু ভদ্র ব্যবহার দেখাইতে হয় একটু ভালোবাসা দিতে হয় আমি চাই মা পিলটা কবুল হোক এই এলাকার ছেলেরা অনেক কষ্ট করে মা পিলটার ব্যবস্থা করেছে বাবা দিনারে অনেক কষ্ট করে এই এলাকার মরহুম আত্মীয় স্বজনের রুহের মা ফেরাত কামনায় এই এলাকায় মা ব্যবস্থা করেছে কারাগো মা পিলের ব্যবস্থা করল আমার আমার আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন নবী গো পৃথিবীর জমিনে যারা মানুষ এই মানুষ যদি পাপাচারী গোনাগার হয়ে থাকে এই মানুষ যদি অন্ধকারের পথে পতিত থাকে আমি আল্লাহ বলে দিলাম এই মানুষের মাঝে আমি যে কোরআন নাজিল করলাম যে গাইড বুক নাজিল করলাম এই কোরআনের কাছে যদি বিশ্ব মানবতা আত্মসমর্পণ করে আমার কোরআনের মাধ্যমে আমি আল্লাহ মানবতাকে যারা অন্ধকারের পথে আসে তাদেরকে আমি আল্লাহ আলোর পথ দেখায় দেব চিৎকার দিই বলেন সোবাহ আল্লাহ কেমন করে কোরআনের মাধ্যমে আমার আল্লাহ আলোর পথ দেখাইবেন এ বন্ধু পার্বতীপুরের বাবা দিরারি দিনাজপুরের বাবা র সৈয়দপুরের ভাইরা নীলভামারের ডিস্ট্রিক্টের বাবার আগ এটাই আমার জীবনের শেষ বয়ান হইতে পারে এই দিনের বেলা মাহফিল এটাই আমার শেষ দিন হইতে পারে বাবা দিলটা নরম করে দেন ও বন্ধু দেখেন তুই একটা পোটাত্ম দেখেন ফলাইতে পারেন কিনা, তুমি গোনা করেছ অপরাধ করেছ আমার আল্লাহ বলেছেন তুমি অন্ধকারে আছ তুমি যদি আলোর পথ পেতে চাও আমি আল্লাহ পাক বলে দিলাম কিতাবিতা মিলাল অনেকের তো বাজান জানা আয়াত থোটস্ত মুখস্ত পাটস্ত আয়াত একটু আমার সাথে গুনগুন করে গুনগুন করে নেকির আশায় পড়েন না ইলি তো করে জানাল জোরে বলেন কথাটা কার আরো জোরে বলেন কার আল্লাহ পাক আল্লাপাক দিয়ে বললেন নবী গ তাম পৃথিবীর জমি যারা মানুষের জন্ম নিল এই মানুষদেরকে আমি আল্লাহ আমিন ভালো বানাবার জন্যে আমি আল্লাহ পাক বলে দিলাম তারা যদি অন্ধকারে পথ ছাড়তে চায় যারা তারা যদি আমার কোরআন মেনে নেয় আমার কোরআনের মাধ্যমে আমি আল্লাহ এই মানবতাকে অন্ধকারে পথ ছড়াই দিয়া আলোকিত করে দেব ইসলাম দেখায়া দেব বাজান এই সূরাই এব্রাহিমের মাজুমাতি ইলানূর এই নূর শব্দের অর্থ কোরআন নয় এই নূর শব্দের অর্থ নবী নয় এই নূর শব্দের অর্থ আলো ও বন্ধু এই আলো কোন আলো এই মশাল কোন মশাল তফসির কিতাবে সকল মুফাসিন একমত হয়ে বলেছেন এই নুর মানে হলো ইসলাম জরে কোন আল্লাহ পাক বললেন নবী গো এমন ইসলাম আমি দেখায় দেব যে ইসলাম ধর্ম আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম আপনারা বলেন তো ইসলাম কি দুনিয়ার কোনো রাজনৈতিক নেতার ধর্ম এই এজরে কথা বলেন নেতার ধর্ম ইসলাম কি কোনো আওয়ামী লীগের নেতার ধর্ম ইসলাম কি বিএনপির কোনো লোকের ধর্ম ইসলাম কি আমার বন্ধুগণ জাতীয় পার্টির কোনো নেতাকে আবিষ্কার করছে নাকি আল্লাহ পাক বলেছেন নবীজি এই ইসলাম হলো আমি আল্লাহর মনোনীত ধর্ম আমার আল্লাহ বলেন ইসলাম ইসলাম আমার কাছে মনোনীত ধর্ম আল্লাহর মনোনীত ধর্মের নাম কি জরা বলেন ইসলাম মুসলমান ভাইরা আমার এ বন্ধু ইসলাম আল্লাহর মনিত ধর্ম আমার ভাইরা সেই ইসলাম হচ্ছে আলোর ধর্ম সেই ইসলাম ইসলাম হচ্ছে আলোকিত পথ আমার বন্ধুগণ এই ইসলামের পক্ষে যারা থাকবে আল্লাহ আমিন ডাক দিয়ে বললেন নবেগ এই দিনে হকির পক্ষে যারা থাকবে আমি আল্লাহ আমিন বলে দিলাম এদেরকে আমি মাফ করে দেব এদের আমল নামায় আমি আল্লাহ জান্নাত ধন্য করে দেও চিৎকার দিয়ে বলেন আর ইসলাম আলোকিত ধর্ম আপনারা বলেন তো দেখি ইসলামের পথ সোজা না বাঁকা ভাইরা কথা কেন বলছেন না বুঝে আসে না ইসলামের পথ বাঁকা না সোজা সেই সোজা পথ দেখানোর মালিক কে ও ভাইয়েরা কথা বলেন কে সোজা পথ দেখানোর মালিক আল্লাহ কেমনে দেখাইলো কোন জায়গায় দেখাইলো সুরাতুন নাহাল পারা নাম্বার 14 নম্বর পারা আয়াত নাম্বার 9 নম্বর আয়াত আমার আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বলেন নবী গো পৃথিবীতে অসংখ বাকা পথ আছে কিন্তু নবী আপনি জেনে নেন আমি আল্লাহ আপনাকে জানাই দিলাম এই বাকা পথের মাঝে আমি আল্লাহ পাক সোজা রেখে দিছি এই সোজা পথ দেখায় দেওয়ার মালিক আমি আল্লাহ আল্লাহ পাক বলেন ওয়া আল্লাহি কাসদুস সাবিল মিনহা ওয়াজায়র কথাটা কার আল্লাহ জোরে বলেন কার আল্লাহ পাক বললেন ওয়ালাউ শা আল্লাহ হদাকুম আজমাইন আল্লাহু আকবার আমার ভাইরা দুনিয়াতে নাবিক নদীপথে সাগরপথে নৌপথে চলতে গেলে নাবিকদের কিন্তু একটা রাস্তা আছে সাগরের দেশে যখন সাগর বঙ্গোপসাগরে আটলান্টিক মহাসাগরে আমার বন্ধুগণ যখন বড় বড় জাহাজ ইষ্টিমার লন যখন শিব যখন চলাচল করে তারা রাস্তা কিভাবে নির্ণয় করে আল্লাহ পাক আকাশে এমন কিছু তারকা রাখছে এমন কিছু নক্ষত্র রাখছে এমন কিছু স্টার রাখছে যেই তারকা দেখে দেখে নাবিকেরা নির্ণয় করে নদী পথ ধরে কোন সুবহানাল্লাহ আবার মরুভূমির পথে আমার বন্ধুগণ যখন বিশ্ব মানবতা উট নিয়ে চলাচল করে ঘোড়া নিয়ে চলাচল করে আমার বন্ধুগণ ওই মরুভূমি বালির দেশে কেমনে তারা পথ চিনবে আল্লাহ রাব্বুল আলামিন মরুভূমির প্রান্ত পথের দিশা দিয়েছেন কথা বলেন ঠিক কিনা ঠিক তেমনি ভাবে সকল মানবতা জীবনে কেমনি চলাচল করবে বাঁকা পথে চলবে না সোজাপথে চলবে পাক বললেন এই সুদাপথ আমি আল্লাহ দেখায় দিলাম মিন দেখাল আজমাইন এই সোজা বাঁকা পথের মাঝে সোজাপথ দেখায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর আমার ভাইরা আমার বন্ধুগণ সেই সুজাপথ আল্লাহ পাক দেখাইছেন কিসের মাধ্যমে আর একবার বলেন কিসের মাধ্যমে আল্লাহ পাক নিজেই বলেছেন আমার কুরআনের পথ সোজা পথ কোরানের পথ সোজা না পাতা আল্লাহ পাক বলেন ইননা হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতি এই কুরআনের পথ সোজা পথ আল্লাহু আকবার এই কুরআনের পথ সোজা পথ কেমন সোজা পথ এই করণের পথে আসলে আল্লাহ আপনাকে মাফ করে দিবে এই করণের পথে আসলে আল্লাহ সোজা আপনাকে জান্নাত দেখায় দিবে যেরকম আল্লাহ আল্লাহ আল্লাহিন বললেন নবী নবীদি এই কুরআন যারা মনোযোগ সহকারে শুনবে এবং মানবে আমি আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করে দেব আর আমল নামায় আমি আল্লাহ রব্বুল আমিন বুদ্ধিমানের সার্টিফিকেট দান করে দেব এরাই সর্ব উত্তম উত্তম ব্যক্তি মানুষ এরাই বুদ্ধিমান মানুষ এরাই জান্নাতি কারণ আমি আল্লাহ এদেরকে হেদায়েত দেব কথাটা বলেন কার আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইস্তামিউনাল কওলা فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب أمار بحيرب أي هدد أي بدي من জান্নাত পেতে গেলে আমার বন্ধুগণ আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন নবী এই করানুল কারীমের মধ্যে আমি আল্লাহ পাক বলে দিলাম যারা মুমিন যারা ঈমান আনন করেছে তাদেরকে ডাক দিয়ে বললাম তাদেরকে দুইটা কর্মসূচি দিলাম কথা বলেন কয়টা কর্মসূচি আমার তেলাওয়াতকৃত আয়াত আমি এখন আপনাদের শোনাবো কথা বলেন আল্লাহ পাক কয়টা কর্মসূচি দিলেন আরেকবার যুবক ভাইরা একটু আওয়াজ করে বলো কয়টা কর্মসূচি আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন বান্দা বান্দিরা আমাকে ভয় করো কাকে ভয় করতে হবে কাকে ভয় করতে হবে আল্লাহকে যারা ভয় করে তারা সম্মানিত না নানান হয়তো দুনিয়ার চোখে তারা লাঞ্ছিত কিন্তু বিশ্বাস করো তারাই সবচেয়ে বড় সম্মানিত আল্লাহ পাক বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকু যারা আমাকে ভয় করে তারাই সবচেয়ে সম্মানিত সুবহানাল্লাহ কর মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন নবী গো ইমান নামক দৌলত দ্বারা অর্জন করেছে আমি আল্লাহ পাক বললাম তোমরা আমাকে ভয় করো আর একটা কর্মসূচি তোমরা পালন করো সেই কর্মসূচিটা হলো না অনলাক তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও কাদের সাথী হয়ে যাও এখন সত্যবাদী কারা সত্যবাদী কারা সত্যবাদী তারা সত্য ধর্ম মানে যারা সত্যবাদী তারা সত্য কোরআন মানে যারা কথা বলেন সত্যবাদী তারা সত্য নবীর প্রেম করে যারা সত্যবাদী তারা নয় যারা নবীকে মোহাব্বতের নামে আশেরেক আশেক রাসুলের দাবিদার হয়ে শুধুমাত্র জিলাপি খায় ভুনা খিচুড়ি পাক করে গরু জম করে হুকুর বাক্কুর জিকির করে এরা হইতেছে সাইন সত্যবাদী আসলে মিথ্যাবাদী ইসলামের চিরন্তন দুশ্মান ধোকাবাস জালিয়ান ভণ্ড বেদাতি কথা বলেন ঠিক কিনা ঠিক না ভাই আপত্তি হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে আপনাদের ভেদার হচ্ছেন সত্যবাদী তারা তারা কারা আমার বন্ধুগণ যাদের অন্তর আত্মায় অল বডিতে এই কোরআনের রং দিয়ে তারা রঙ্গিন হয়ে গেছে আর কোরআনের রং যখন আসবে শরীরের মধ্যে মনে রাখবা এই শরীরে গুলি আসতে পারে এই শরীরে আমার বন্ধুগণ ভিন্ন ভিন্ন অস্ত্র আঘাত আসতে পারে তাক খুদ ভিন্ন ভিন্ন কাটা রাইফেল রামদা কোরআন চাইনিজ ইত্যাদি ভিন্ন বিদেশি অস্ত্র দিয়ে তোমাকে রক্তে রঙ্গিন করে দিতে পারে কিন্তু আমি বলতে চাই এই কুরানের রঙে রঙ্গিন হওয়ার কারণে দুনিয়ার অস্ত্র দেখে ভয় করা যাবে না আমার বন্ধুগণ মনে রাখবা মুসলমান যে মুসলিম জাতি যত রক্তদান দান করেছে সেই রাষ্ট্রে আল্লাহ পাক তত দ্রুত গতিতে ইসলামের রাস কায়েম করেছে কথা বলেন ঠিক কি তাকবীর আল্লাহু আকবার তাকবীর আমার বন্ধুগণ আমার ভাইরা রক্তটা দেব কার জন্য যারা বলেন কার জন্য তবে সেই রক্তে আমি রসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের मोहब्बत আমার ব্লাডের সাথে জড়িত করতে চাই এটাশ করতে চাই বেদাত দিয়ে নয় সুন্নাত দিয়ে কি দিয়ে কথা বলেন না কেন কথা বলেন না কেন আমাদের দেশে এক শ্রেণীর ফেতনাবাজ আছে যারা মাজার পূজারি কবর পূজারি আপনার যদি কথা না বলেন তাহলে কিন্তু আমি কথা বলবো না ভয় পাচ্ছেন নাকি জোরে বলেন বলবো কি বলবো না বলবো কি বলবো না যুবক তোমরা যুবক আমিও যুবক যুবকদের আওয়াজ এত কমে গেল কেন মনে রাখো মনে রাখবা ইসলামের ইতিহাস ভুলে যাবে না যুবকরা ইসলামের জন্য প্রথম রক্ত দিয়েছে কথা বলেন ঠিক কি না বিশ্বাস করো আজ বাংলার জমিনে ওলামায়ে হকের জন্য সুন্নতে নববীর আদর্শ বাস্তবায়ন করার জন্য যুবকরাই রক্ত দিতে রাজি বুড়ারা পরে দিতে রাজি হবে কথা বলেন ঠিক কি না বুড়াদের মধ্যে মুনাফেকী স্বভাব বেশি কথা বল বুড়াদের মধ্যে মুনাফেকী স্বভাব কি বেশি ইতিহাস খুলে দেখেন আবার তারা মুরব্বি আছেন রাখ করেন না আমি আপনাদেরকে বলছি না কিছু কিছু বুড়া আছে হাজার পাওয়ারি চশমা চকর দিয়া হুজুররা যদি ইসলামের পক্ষে কথা বলে তখন ওই বুড়া বলে হুজুররা গরম গরম কথা বলবে কেন হুজুররা নরম কথা বলতে পারে না কথা কয় না কথা কয় না হুজুররা খালি কার বেটি সাওয়া বিসনাত মতে এলা তাবিস তুম্বা দিবে কার বেটির বিয়া হয় না কার বাচ্চা হয় না এগুলা খালি তাবিজ তোমরা দিবি হুজুররা আবার ইসলামের কথা এত শক্তভাবে ভাবে কেন আরে মিয়া হুজুররাই তো ইসলামের রাহাবার হুজুররাই তো ইসলামের এই ইসলামের দিন প্রস্ফুটিত গোলাপের মতন উন্মোচিত করবে এটা তো উলামায়ে হকের দায়িত্ব এটা তো তুমি বুড়া সকিদারের দায়িত্ব না কথা বলেন ঠিক কি না রাগ করতেছেন বেজার হচ্ছেন অনেক দূরে এখন উঠি চলে যাবি দেখ চলে যাক আপত্তি নাই কথা সত্য না মিথ্যা ইতিহাস খুলে দেখেন তো ভাই আমার নবীর পথে যে কাটা দিছে সে বুড়া ছিল না জোয়ান ছিল নবীদের পথে যে কাটা দিছে সে বুড়া ছিল না জোয়ান ছিল তাইলে তো পরিষ্কার হয়ে গেল আবার নবীর গলার যে গামচা পেছে টান দিছে ফাঁস লাগাইছে গলা বুড়া না জোয়ান কথা কয় না কেরে ভাই তোরা কি ইসলামের পক্ষে থাকতে ভয় পাচ্ছিস নাকি তো জোরে কো বুড়া না জোয়ান আবার নবী যখন সেজদা দিয়েছিল নবীর মাথার উপরে মরা উঠে নারী ভুরি চাপি দিয়ে বসি দিছে নবীকে হত্যার জন্য ষড়যন্ত্র করছে বুড়ানা আমার বন্ধুগান বিশ্ব নবীকে খামাখা কারাবন্দি করে জেলখানার মধ্যে আটকা রাখছে সাড়ে তিনটি বছর বুড়ানা জোয়ান আজও পৃথিবীর জমিনে আমার বন্ধুগান ওলামায় একরামের বিরুদ্ধে কোর্টে দাঁড়ায় মিথ্যা সাক্ষী দিচ্ছে কারা বুড়ানা কথা বলেন কথা বলেন আল্লাহ পাক বললেন হকের পক্ষে থাকার জন্যে সত্যবাদীদের সাথে থাকার জন্যে নির্দেশকার যারা বলেন কাম এই সত্যবাদীদের সাথে থাকলে ফল কি পাবেন আল্লাহ পাক বলেন আজরুন আযিম আমি আল্লাহ তোমাদেরকে বড় জাযা দান করব বড় পুরস্কার দিয়ে পুরস্কৃত করব সেটার নাম জান্নাত সুবহানাল্লাহ বল আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ যুবক ভাইরা আমার এক ভাই বলছেন উযুদ দয়া করে নবীর জীবনী আপনি আলোচনা করবেন কিন্তু বাজান সেশন অনুযায়ী কথা হয় কোন দিন বক্তা ইচ্ছা করে ওয়াজ করতে পারে না বক্তার মুখ দিয়ে যেই কথা বাইর হয় সেটা আল্লাহর ফায়সালা বক্তা কোনোদিন ইচ্ছা স্বাধীন করে ওয়াজ করতে পারে না কথা বলেন ঠিক না বা ঠিক আমার ভাইরা কোনো বক্তা যদি বলে আমি এই বক্তব্য প্রদান করব আল্লাহ যদি বলে তোর জবান দিয়ে আমি এই কথা বাইর করে দেব না বক্তার ক্ষমতা হবে না বক্তা সেই দিনে সে ওয়াজ করতে পারবে কথা বলেন ঠিক কি না মুসলমান ভাইরা রে আমার সেই জান্নাত কারা পাবে সত্যবাদীদের সাথে থাকলে দেখেন আল্লাহ পাক কেমন করে জান্নাত দান করে দেন আমার বন্ধুগণ আমার ভাইরা দিলটা নরম করে দিবেন রে বাজান আল্লাহর হাবিব নবী মোহাম্মদ রসুল্লাহ আলাই আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডাক দিয়ে বললেন বেলা তুমি এখন আজান দিয়ে দাও হজরত বেলাল ডাক দিয়ে বলতেছেন নবীজি এখন কোন নামাজের সময় কোন নামাজের আজান দেব কোন সলাতের আহ্বান করব আমার নবী বললেন বেলাল রে এখন কোন নামাজের সময় নয় এখন কোন সময় নয়। নামাজের আজান দেব দেব বলেন আমার নবী বললেন জিহাদের ময়দানে আসার জন্য তুমি আজান দাও কিসের ময়দানে আসার জন্যে বেলাল বললেন হুজুর হুজু সেইটা আমার জানা নাই জিহাদের ময়দানে না জান কেমন হয় সেইটা আমার জানা নাই আমার বন্ধুগণ আমার বাইরা পৃথিবীর জমিনে একজন মুয়াজ্জিনকে আল্লাহ পাক ইলমে লুদুনি দান করেছেন আর সেই মুয়াজ্জিনের নাম হলো হযরত বেলাল আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ইলম দান করে দিয়েছেন সুবহানাল্লাহ কোন একটু লম্বা হয়ে যাচ্ছে ভাই কষ্ট হচ্ছে আপনাদের যুবক ভাইরা বলবো কি বলবো না বলবো কি বলবো না সামনে লোকেরা চুপ থাকো পিছনে লোকেরা দেখি ঠান্ডায় জড়িত হয়েছে কিনা বলেন বলবো কি বলবো না আপনারা বলতেছেন কেন পিছনে ভাইরা বলেন চলবে কি চলবে না এবার পিছনে ভাইরা চুপ থাকেন সামনের ভাইদের পাওয়ার দেখি বলেন চলবে কি চলবে না আমার ভাইরা আমার বন্ধু এ বন্ধু বেলালকে আল্লাহ রব্বুল আলমিন আর সাজিম থেকে এলেম দান করে দিলেন কেমন এলেম দান করলেন শোনাবো কিনা বলে জোরা বলেন শোনাবো কিনা বলেন যুবক ভাইরা দিলটা নরম করে দাও আমার দিল বলতেছে আজকের মা দোআল্লা কবুল করবে ইনশাল্লাহ হজরত বেলাল রাদি আল্লাহ তালানহু আমার বন্ধুগা নবীজি ঘুমাইতেছেন এদিক দিয়ে আমার ভাইরা ফজরের নামাজের সময় হয়েছে সমস্ত সাহাবিরা বিশ্ব নবীর কাছে দাঁড়াইলে একজন আর একজনকে বলতেছেন আলী বলতেছেন উসমানকে ভাই ওসমান তুমি ধনী মানুষ তুমি নবীকে ডাক দাও ওসমান বলতেছেন না না আমার দ্বারা সম্ভব নয় দিতে না। কারণ আমি উসমান জানি নবী ঘুমায় নবীর দিল ঘুমায় না আল্লাহ আকবার এইবার উসমান উমরকে ডাক দিয়ে বলতেছেন অমর ভাই তুমি বলো তুমি নবীকে ডাক দাও অমর ডাক দিয়ে বলতেছেন অন্য বিষয় আমার সাহস আসি সাহসিকতার মানুষ আমি কিন্তু এই সাহস আমি ফেল হয়ে গেলাম দিনের নবীর আমি আমি দিতে দিতে পারবো পারবো না না ডাক এইবার ওমর যখন আমার বন্ধুগণ অস্বীকৃতি জ্ঞাপন করলেন অসম্মতি প্রকাশ করলেন ওমর এইবার আবু করে বললেন আবু করকে বললেন ভাই যান আপনি নবীজির কাছের বন্ধু আপনি নবীকে ডাক দেন নবীজির ঘুম ভাঙায় দেন আবু বকর বলতেছেন অমর রে আমার দ্বারা সম্ভব নয় নবীজির ঘুমে আমি ডিস্টার্ব করতে পারবো না তিনজন সাহাবি আরো কয়েকজন সাহাবি সম্মিলিতভাবে যৌথভাবে সিদ্ধান্ত নিলেন সিদ্ধান্ত নিয়ে বলতেছেন নবীকে দায়িত্ব নবীকে ডাকার দায়িত্ব তার প্রত্যেক সালাতের নামাজের দায়িত্ব ডাক ডাক দেয় যে তার কথা বলেন সোবাহান সেই দায়িত্ব টাকার উসমান আলী দুইজন হজরত আলী আলেম মানু দাঁড়ায় বলতেছেন হাফসির কালো বেলালকে ডাক দাও বেলালি পারবে নবীজির ঘুম ভাঙাইতে আল্লাহ আকবার এইবার বেলালকে ডাকা হইল বেলাল নবীজির সামনে দাঁড়াইলেন দাঁড়ায় বলতেছেন আল্লাহ তোমার নাবিকে তোমার নবীজিকে কোন ভাষা আমি ডাক দেব ভাষাটা আমার জানা নাই কারণ তুমি তো কোরআনের মধ্যে তোমার নবীকে কখনো নাম ধরে ডাকো নাই ডাকছে আল্লাহ পাক ইউনুস নবীকে নাম ধরে ডাকছে ইউসুফ নবীকে ডাকছে আইসাকে ডেকেছেন موسیকে ডেকেছেন জাকারিয়াকে ডেকেছেন ইয়াহইয়াকে ডেকেছেন সকল پیغمبرকে আল্লাহ নাম ধরে ডেকেছেন কিন্তু কোরআনের একটি জায়গায়ও আল্লাহ পাক তার বন্ধু হাবিবুল্লাহর নাম ধরে ডাকে নাই ভিন্ন ভিন্ন উক্তি দ্বারা আল্লাহ ডেকেছেন সম্মানজনক শব্দ দিয়া ইয়া আইয়ুহাল মুযামমিল ত হা এরকম সুন্দর গুণবাচক নাম দিয়ে আল্লাহ ডাকছেন না আল্লাহর বান্দা বেলাল বলতেছেন আল্লাহ তুমি তো তোমার নবীকে নাম ধরে ডাকো নাই এখন আমি কেমনে ডাক দিই শোনেন সায়েন্স বলেছে কোন ঘুমন্ত ব্যক্তিকে হাউমাউ করি করে দাগাতাকতি করে ডাক দিবেন না তার ব্রেনের ক্ষতি হতে পারে কোন ঘুমন্ত ব্যক্তি যদি ঘুমায় তাকে ডাকার শূন্য তরিকা হলো তার মাথায় হাত দিতে হবে অথবা পায়ের তালুতে হাত দিতে হবে অথবা হাতের তালুতে একটু বুলবুলে বলতে হবে ভাইজান উঠুন ভাইজান উঠুন এরকম নরমভাবে ডাকতে হবে আমাদের দেশে কিছু লোক আছে এই তো টাইম হয়ে গেছে ট্রেন ছাড়ি দিবে তোর বাপেক ডাকা কথা কয় না কথা কয় না এটা সম্পূর্ণ ইসলাম পরিপন্থী কাজ ইসলাম এটাকে সমর্থন করে নাই ইসলাম কত সুন্দর ধর্ম শান্তির ধর্ম কেউ ঘুমাইলে কিভাবে ঘুমাইবে বিছনা ঝাড়ি পুষি দাও কথা কয় না কাউকে ঘুমের থেকে উঠাইতে হলে কেমনে উঠাইতে হবে আল্লাহ পাখের রসুল হাদিসে বলছে কি বলে নাই বলছে কি বলে নাই যখন আল্লাহ তো হজরত বেলার নবীদের একেবারে ডাইন কানের কাছে বসিয়া বলতেছেন আল্লাহ নবীকে ডাকার এলে আমার নাই আল্লাহ আল্লাহ যেখানে জিব্রাইলি নবীকে ডাকতে পারে না সেখানে আমি কেমনে ডাকবো আমার আল্লাহ ডাক দিয়ে বললেন জিব্রাইল রে বেলালের মস্তিষ্কের মধ্যে এলেমের মধ্যে মেধার মধ্যে আমি আল্লাহ পাক স্পেশাল জ্ঞান দান করে দিলাম আর এই জ্ঞানের উক্তিটা কেয়ামত পর্যন্ত আমি আল্লাহ সকল মুয়াজ্জিনের জন্যে আমি আল্লাহ সুন্নত করে দেব আল্লাহব হজরত বেলাল এবার নবীদের পাশে বসে চমৎ চমৎকার কণ্ঠে সুরালু কণ্ঠে বলতেছেন আসতে বলেন আল্লাহ আকবার তাহলে কি আপনাদের কাছে এই নামাজের চাইতে ঘুম উত্তম যাদের কাছে নামাজের চাইতে ঘুম উত্তম তারাই আসতে বলবে আল্লাহ আকবার আর যাদের কাছে ঘুমের চাইতে নামাজ উত্তম তারাই জোরে কবে আল্লাহ আকবার জোরে কন আল্লাহ আকবার হজরত বেলাল দেখেন আমি প্রথমে আমার একটু মন্ডা নষ্ট হয়েছিল পাবলিক ছিল ছত্রভঙ্গ কিন্তু এখন চতুর পাশে তাকিয়ে দেখেন একটা লোকের মারা চড়া নাই বক্তা যতক্ষণ চালাইবে যতক্ষণ চলবে মারা হাবা যুবক ভাইরা দ্বারা সোনার চান ভাইরা ধারা আছে সাইটে চলবে কি চলবে না চলবে কি চলবে না মুনাফিকদের গাও জলসে মোনাফিকরা আগে যে বলছে যে না ওয়াজ হবার নয় এখন মুনাফিকরা কইতেছে না না পাগলা মুরবি ওয়াজ ইজ্জত দেওয়ার মালিক কে আবার বলেন আল্লাহু আকবার তো হযরত বেলাল কানের কাছে মুখটা নিয়ে বলতেছেন আসসালাতু খায়রুম মিনান নাউ আমার ভাইরা আমার বন্ধুগণ বেলালের এই উক্তি শুনে নবীদের ঘুম ভেঙে গেল নবীদের ঘুমের থেকে উঠে বেলালকে কোলাকুলি করলেন বুকে জড়ায় ধরলেন আর বললেন বেলাল রে তোমার এই উক্তিটা আমার কাছে এত পছন্দ হল জিবরাইল আমিন আমাকে জানিয়ে দিয়েছে কেয়ামত পর্যন্ত যত মুয়াজ্জিন দিন আজান দিবি ওই আজানের শব্দগুলার মধ্যে এই শব্দটা তারা দুইবার বলবে আপনারও আমার সাথে সব রাসায়নিক রাসায় বলেন তো দেখি আসল তু মিনান মিনন বলেন না আসলা তু খৈরুম মিনন জরক্ষ আকবার। আর নম্বর নয় এইবার মনে আছে কিনা জানি না খুব খেয়াল করে শুনবেন বাজান আমার নবীজি বেলালকে ডাক দিয়ে বললেন বেলাল তুমি আদান দাও মনে আছে বেলাল ডাক দিয়ে বলতেছে নিয়া রসুল্লাহ কোন নামাজের আজান দেব নবী আমার ডাক দিয়ে বললেন কোন নামাজের আজান নয় এখন তুমি জিহাদের আজান দিবা সংগ্রামের আজান দিবা সংগ্রামের আজান দিবা প্রতিবাদের আজান দিবা ইসলামের ঝান্ডা হাতে তুলে নেওয়ার আজান দিবা জোরে কোন আল্লাহ আকবার আমি তো মনে করি এই আল্লাহ আকবার স্লোগানটা বাতিল নাস্তিক মোরতাদ ফাসেক বেইমান কাফের ইহুদ নাসারা এই জন্য পছন্দ করে না এই আল্লাহ আকবরের মধ্যে এমন কিছু স্পেশালিস্ট মেডিসিন আল্লাহ পাক দিয়ে দিয়েছেন যে মেডিসিন মুমিনদের জন্য ইমান স্পিরিট বাড়া দেয় আর মুনাফিক বেইমানদের কলিজার খবর হয়ে যায় এই জন্য তারা আল্লাহ আকবার স্লোগান পছন্দ করে না কথা বলেন ঠিক কিনা তারা আকবার স্লোগান পছন্দ করে না এরা মুমিন হতে পারে না এরা মুনাফিক কথা বলেন ঠিক কিনা नारे तकबीन দেখেন কোন লোকটা আল্লাহ সবার বড় বলতে ভয় দেখেন তো

তো এইবার বেলাল এইভাবে আঙ্গুল এইভাবে মুখ না মুখের সামনে দু এরকম কানের সাথে লাগাইয়া চতুর্দিকে মুখটা ঘুরে বলতেছেন হাইয়ানি হাইয়ানি হ এটা হলো জিহাদের আজাদ এই আওয়াজ শুনিয়া সমস্ত সাহাবিরা প্রতিবাদ করার জন্য সংগ্রাম করার জন্য যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন সুবানাল্লাহ বলেন হে মুসলমান ওলামায়ে হক যদি শিরক বেদাত ধ্বংস করার জন্য কাদিয়ানীদের বিরুদ্ধে দাওয়ানবাগীর বিরুদ্ধে মতলব খারাপ এদের বিরুদ্ধে নাস্তিক মুরতাদের বিরুদ্ধে কখনো এরকম সংগ্রামের আযান দেয় আহ্বান করে আমরা মুসলমানের সন্তানরা উলামায়ে হকের পক্ষে হক ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা প্রস্তুত থাকবে এবং রাজি আছি তো হক তুলে আল্লাহকে দেখাও নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর আল্লাহু আকবার হাত নামান আমি মনে হয় খুব বিরক্ত করতেছি মনোযোগী হয়ে যান বেলাল যখন আজান দিয়ে দিলেন সমস্ত সাবিরে রওনা দিয়েছেন সোবাহান আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ একটু এদিক সেদিক মাথা না নাড়াইবেন না নজর করবেন না আমার দিক তাকান আমার দিক তাকান দেখেন তো দিনের বেলার মাহফিলে এই আসর নামাজের আগে ও বাজান সূর্য ডুবার আগে প্রচন্ড শীতের মাঝে ও বন্ধু দেখেন নবীর মহাব্বতে এক ফোঁটা চোখের পানি দেখো ফলাইতে পারো কি না বাবা জি রে ও বাজান অন্যার প্রতিবাদ দেখো কাকে বলে মৌন সমর্থন দেখো কাকে বলে সত্যবাদীদের সাথী দেখো কেমন করে বলে এ পার্বতীপুরের মারা বনেরা কারাগো তোমরা সত্যবাদীদের সাথী হইলা না কারাগো আলেম আলেম ওলামার কাছে গেলা না আলেমদের সান্নিধ্য আলেমদের আলেমদের সুন্না মোতাবেক আলেম ওলামার লিখিত কিতাব তোমরা স্টাডি করলা না হাতে জীবনী তোমরা আদর্শ বাস্তবায়ন করলা না মা গো কেন গো কারাগো তোমরা সাইকেল চালাও কারাগো ব্যারাকের কর্মকর্তা কারাগো এনজিও অফিসারদের কর্ম করো ডিউটি পালন কর নিজের স্বামীর খেদমত করতে চাও না পর্দা মানতে চাও না ইস্টার জি বাংলা বাদ দাও না কথা বলেন ঠিক না ব্যাঠিক বাংলাদেশের জমিনের মা বোনের চরিত্র আজ নষ্ট হয়ে গেল কেন নষ্ট হইল তাদের পর্দা তাদের অবস্থা কেন আজকে ব্যগতিক হয়ে গেল একটি মাত্র কারণ আমার বন্ধুগণ সত্য কোরআন সত্য নবীর সাথে তারা নাই সত্য ধর্ম ইসলামের সাথে তারা নাই নামে শুধু মুসলমান আমার বন্ধুগণ কামি মুসলমান নয় বাজান রে খুব খেয়াল করে শুনবেন হদরতে বেলাল যখন আজান দিয়ে দিলেন সমস্ত সাবিরা আমার বন্ধুগণ আমার বাবা জিরা রে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হয়ে গেল কিন্তু বাজান রে নবীদের সাহাবীরা নজর করে দেখতে দিন একজন মা যুদ্ধের ময়দানে যায় না আমার বন্ধুগণ রাস্তার এক সাইডে ছয় মাসের একটা দুধের বাচ্চা দুধের একটা সন্তান নিয়া শিশু বাচ্চা কুলে করে নিয়া আবার কুল থেকে হাতের তালুতে এই এইবারকম দরিয়া দুধের বাচ্চা নিয়ে উটু করে দাঁড়ায় আছি রহমতের নবীর সাহাবিরা ওই মাকে ডাক দিয়ে বলেন মা গো তুমি কেন এই জায়গায় দাঁড়ায় আছো তাও আবার বাচ্চাটাকে উঁচু করে ধরে আসো মা বলো না মহিলা ডাক দিয়ে বলতেছেন ভাইরা তোমরা যুদ্ধের মধ্যে যাও 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 আমার দিলের খবর জানে আল্লাহ আর এই দিলের খবর জানাবো নবী মুহাম্মদুর রসলার কাছে সমস্ত চলে গেলেন এ বাজা আমার নবীজি আমার ভাইরা আমার মা বাবা নবীজিও দেখলেন নবীজি যখন কয়েকটা নিয়ে রওনা দিয়েছে অবন্ত নবীজি দেখতেছেন একপাশে পাশে এক মা দাঁড়ায় আসি বাচ্চাটা কোলে করে হাতে উঁচু করে তুলে ধরে আসি আমার নবীজি ডাক দিয়ে বলতেছেন মা গো তুমি কেন এই জায়গায় বাচ্চা নিয়ে উঁচু করে দাঁড়ায় আছো মহিলা কান্দার কানবি গ আমার বাবা নাই আমার বড় ভাই নাই আমার বড় কোনো বেটা নাই আমার বড় কোনো সন্তান নাই অনবিজী নবীজি ইয়ার সুদান নাইয়া হবি আপনি শুধু পুরুষ লোকদেরকে যুদ্ধের ময়দানে যাইতে বলছেন আমরা নারীরা তো যুদ্ধের ময়দানে যেতে না আমি এমন পুরুষ কবల్ల হতবাগা নারী আমারে একটা বড় বায়ু নাই আমার স্বামীও जिंदा নাই নবিজি গো তাই আমি নিয়োত করেছি আমার এই দুধের বাচ্চাটা আমি যুদ্ধের ময়দানে আপনার সাথে দিবার চাই নবী আমার ডাক দিয়ে বলেন মা এই দুধের বাচ্চা নিয়ে আমি কী করব মহিলা ডাক দিয়ে বলতেছেন নবীজি গ এই দুধের বাচ্চা আপনার সাথে যুদ্ধ করবে আপনার সাথে সংগ্রাম করবে নবী আমার ডাক দিয়ে বললেন মা এই দুধের বাচ্চা তো তরবারই চালাইতে পারবে না কি না না মারতে পারবে গো এই দুধের বাচ্চা তো কোন নবীজি ডাক দিয়ে বলতে মা গো এই দুধের বাচ্চা তো কিছুই করতে পারবে না মহিলা ডাক দিয়ে বলে নবীজি গো আমি জানি আমার বাচ্চা কিছু করতে পারবে না তীর বললম তরবারি চালাইতে পারবে না কিন্তু আমি এটা জানি গণ বিজি যুদ্ধ যখন শুরু হয়ে যাবে কাফের বেইমানেরা আমার নবীকে টার্গেট করে আমার এই নবীর দিকে তীর বললম সুরে মারবে দয়ার নবী গো কাফের আপনার দিকে তীর মারবেন বাচ্চাটাকে আমার নবী বললেন মা গো তোমার বাচ্চার কলিদা তো ফুটু হয়ে যাবে তোমার বাচ্চার কলিদা তো ফুটু হয়ে যাবে তোমার বাচ্চা তোর তোমাকে মা বলে ডাকতে পারবে মহিলা দুই চোখের বাণী ঝর্নার মতন ছেড়ে দিয়ে বলেন নবীজি আমি চাই আমি সত্যবাদীর সাথে থাকব আমি সত্য নবীর প্রেমিক হয়ে গেছি আমার সন্তানдаго সত্য নবীর সাথী বানাইতে চাই এই কলিজার মধ্যে আল্লাহর কসম করে বলি বেটা বেটির मोहब्बतের চাইতে জীবনের मोहब्बतের চাইতে তিন নবীর ভালোবাসা বেশি ও বাজান হেদায়তের জন্যে বস্তা ভর্তি ওয়াজ লাগে না আমি দেখতে পাচ্ছি কত ভাই আমার টগের পানি ছেড়ে দিয়েছে আমার দিল বলতেছে আজকের মা পিলে দু আল্লাহ ফেরত দিবে না হাজারো মানুষ জমা হয়ে গেছে একটা লোক মাথা না আমার দিল বলতেছে আজকের মা পিলে মোনাজাত আল্লাহ ফেরত দিবে না আমি মুসাফির মানুষ কাবার মেহমান মদিনার মেহমান আল্লাহ প্রতি বছর আমাকে মক্কা মদিনে নিয়ে যায় আমি তোমাদের জন্য দোয়া করবো রে ভাই দেখো দেখো তারপরে কি হইল দয়ার নবী ডাক দিয়ে বলে গো তুমি আমায় এমন ভালোবাস মহিলা ডাক দিয়ে বলতে চিনি আর সুলাল্লা শুধু ভালোইবাসি না আমার জীবন আমার সন্তান সব আপনার প্রেমে দিতে রাজি চিৎকার দিয়ে বলে সবা বাজানডি আমার বন্ধুগণ আমার আল্লাহ সেই কথা রে বলেছেন আমানত কল্লাহ তোমরা আমি আল্লাহকে ভয় করো আর অকুন মাসা দেখে তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও ভাই পরিশেষে দোয়ার পরে যারা আমার হাতে লিখিত কিতাব নেওয়ার আগুরি আছে আপনারা জানেন প্রতি বছর আমি কিছু কিতাব সংকলন করি ওলামায়ক রামের সমন্বয় সম্মতিক্রমে তো এবারও একটি কিতাব সংকলন করেছি জান্নাতি নারী বৈশিষ্ট্য যে মা পর্দা করে না স্বামীর খেদমত করতে চায় না আপনারা সে মায়ের জন্য বরকতান একটা কিতাব নিয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা হাদিয়া আপনার এই কিতাবের টাকায় আমাদের অনেক উন্নয়নমূলক কাজ হয় এতিমদের খানার জোগাড় হয় প্রতিষ্ঠানিক উন্নয়ন হয় আপনার একটি কিতাব নিয়ে যাবেন আমার মোবাইল নাম্বার যোগাযোগ ব্যবস্থা এই বইটার মধ্যে দেওয়া আছে যাদের দরকার মোনাজাতের পরে দেওয়ার পরে আপনারা স্টেজ থেকে নিয়ে যাবেন পঞ্চাশ টাকা করে হাদিয়া আল্লাহ তালা সবাইকে কবুল করুন ধরে বলে না আমি الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله النبي الكريم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলমিন জিন্দগির গুনাগুলি তুমি মাফ করে দাও এ মাহফিলকে তুমি নাজাতের জরিয়ে বানিয়ে দাও আল্লাহ যত ব্যক্তি কবরবাসী হয়ে গেছে জান্নাতবাসী বানিয়ে দাও এলাকাবাসীকে তুমি কবুল করে বংশদের নদের মাফ করে দাও সভাপতি ভাই দোয়া চাইছি তার বাবা অসুস্থ সুস্থ করে দাও আল্লাহ মা বাপ যাদের দুনিয়া নাই মা বাবার কবরটা জান্নাত বানিয়ে দাও মা বাবু যাদের বিচারে হায়াত লম্বা করে দাও মা বাবু যাদের অসুস্থ আল্লাহ তুমি সুস্থ করে দাও

যত তুলেছেন সকল আলেমদের কবুল করে নাও রব্বুল আমিন আমরা যারা মুকামুদ্দিনে যাইনে নিয়ে যাও যারা গিয়েছি বারে বারে যাওয়ার তো দিয়ে দাও আল্লাহ তালা আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি আল্লাহ আমি কোনো দল বুঝলাম না মত বুঝলাম না দল মত নির্বিশেষে সবাই মুসলমান আল্লাহ সবাইকে তোমার গোলাপ মহে তোমাকে ভয় করার তো দিয়ে দাও আর বাকি জীবন মৃত্যু পর্যন্ত সত্যবাদীদের সাথী বানিয়ে দাও

আমাদেরকে তুমি দিনদার ইমানদার নেকারদের খাতায় আমাদের নাম ঢুকায় দাও সুবহান রাব্বিক রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ আপনারা শুনছিলেন হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরি সাহেবের গুরুত্বপূর্ণ বক্তব্য ভিডিও পরিচালনার সম্পাদনা ও প্রযোজনা আলী আহম্মদ আকন্দ পরিবেশনায় তহজিব সেন্টার রাজশাহী ধারা বর্ণনায় অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগলে কমেন্ট করুন এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ